এটা টোটালি একটা ফলস অ্যালিগেশন দিয়ে যাকে নওশাদ সিদ্দিককে রাখা হয়। এই ইএসএফ সমর্থক এবং টিএমসি সমর্থক গন্ডগোল থামাতে গিয়ে পুলিশের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমার খুবই ভালো লাগতো যদি আজকে এমএলএ সাহেবকে আজকে জামিনটা দিত, কারণ তুমি দিলে কিন্তু পিসি প্রেয়ার সেটা ওপেন করে রাখা হয়েছে, এটাই আজকের কোর্টের নির্যাস। আমি অন বিহাফ অফ নওশাদ সিদ্দিকি মেইনলি আমি ওনার হয়ে জামিনের আবেদন করলাম। আজকে যে কেসে 13 নম্বর কেসে যেটা হাতিশালায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দীপ ওরং একটা যে সুমতা মামলা করেছিলেন সেই বেসিসে আজকে ওনার পিসি থেকে রিটার্ন এলেন। পিসি থেকে রিটার্নে আসার পরে আয়ও আবার একটা পেয়ার করলেন, হাতদার পিসি চাইলেন 14 ডেজ যাতে কভার হয়, যাতে ডিটেনশন রাখা যায় সেটা চেষ্টা করেছিলেন। কিন্তু আমি লন্ডন কোর্টকে এটা ফ্লিস্ট করাতে পেরেছি যে এই নওশাদ সিদ্দিককে আর ফার্দার পিসিতে রাখার কোনো যৌক্তিকতা নেই এবং লন্ডন কোর্ট এটা বুঝতে পেরেছে। কারণ হচ্ছে যেহেতু যে এফআইআরটা লঞ্চ হচ্ছে অন দ্য মর্নিং যখন এই এফআইআরটা লঞ্চ হচ্ছে তখন ডিফেক্ট কমপ্লেন্ট হিমসেলফ স্টেটেড ইন দ্য এফআইআর দ্যাট উই আর সারাউন্ডিং দ্য টোটাল এরিয়া বাই প্রোটেকশন বাই দ্য পুলিশ। আমি তখন বললাম যদি যদি পুলিশ প্রোটেকশন দিয়ে থাকে তাহলে যখন দেখতে পাচ্ছে তাহলে নওশাদ সিদ্দিককে সেখানে মুভ করতে আসছে, তাহলে হায়ার অথরিটিকে ডেকে আরও বেশি প্রোটেকশন চাওয়া হলো না কেন? তার মানে হচ্ছে কি এটা টোটালি একটা ফলস অ্যালিগেশন দিয়ে যাকে নওশাদ সিদ্দিককে রাখা হয়। এই হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আর একটা যেটা বলেছে যে 500 থেকে 600 তৃণমূল সমর্থক এবং 1000 থেকে 1500 আইএসএফ সমর্থক ওই সময় হাজির হয় একে অপরের দিকে ইট পাটকেল ছড়ে, কিন্তু নট এ সিঙ্গেল ওয়ার্ড ইউজ অফ দ্য অ্যাকুজ নওশাদ সিদ্দিকি এক্সিস্টিং এমএলএ, তার বিরুদ্ধে একবার বলা হয়নি যে উনি একটা ইট ছুঁড়েছেন বা একটা কাউকে মেরেছেন, এটা বলা হয়নি। বা উনি এমন একটা কথা ইউজ করেছেন যে কথার পরিপ্রেক্ষিতে যে ভায়োলেশন স্প্রেড করতে পারে হোল ভাঙর এলাকায় সেটা বলেনি, যার ফলে একে পিসি কেন? আমি আজকে খুব ভালো লাগতো পিসি রিজেক্টটা আমার, এটা আমি জানতাম। আমি এমএলএ সাহেবের সঙ্গে প্রথমেই কথা বলেছিলাম আপনারা আজকে পিসিটা আমি কাটাবো যে কোনোভাবে, নাম্বার ওয়ান। কিন্তু আমার খুবই ভালো লাগতো যদি আজকে এমএলএ সাহেবকে আজকে জামিনটা দিত, কারণ যার ইনভলভমেন্ট নেই এবং একটা সুপ্রিম কোর্টের রিসেন্ট একটা আমি জাজমেন্ট দিলাম সেই জাজমেন্টটা বলা আছে কোনো রকমেই হ্যারাসমেন্ট করা যাবে না, ল এটাকে পারমিট করে না, যার ফলে আমি বারবার বলার সত্ত্বেও তারপর উনি বললেন যেহেতু সরকারি পক্ষের উকিলবাবু যেটা বললেন অভিযোগ আনলেন যে ইনি টেম্পারিং দ্য এভিডেন্স যদি বেল দেওয়া হয় টেম্পারিং এভিডেন্স, তখন আমি পাল্টা লয়ের উত্তর দিলাম যে একটা এমএলএ সাহেব তিনি কী করে টেম্পারিং করবেন, তিনি তো পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, আর তিনি যদি কোনো কথা বলেন সেটা নিশ্চয়ই সাংবাদিকের সামনেই বলবেন, তাহলে এখানে টেম্পারিংয়ের কোনো অবকাশ নেই, তারপর জামিন দেওয়া হবে। আমার আলটিমেটলি যেটা হলো লন্ডন কোর্ট আমাদের দুপক্ষে শুনলেন, শোনার পরে ইনার পিসিটা রিজেক্ট করলেন এবং আবার ফার্দার 4 দিন ছিল, আরও 10 দিন চেয়েছিল কিন্তু রিজেক্ট করলেন এবং জেসি পেয়ার হয়ে গেল, অ্যালাউ হলো ফার্দার 27 তারিখে ডেট হলো ওনার জুডিশিয়াল কাস্টডি করলেন যে 14 দিনের জেসি। কী হলো কী বিচারক কী বললেন, কী নির্দেশ দিলেন? আগে বিচারক নির্দেশ যেটা দিয়েছে সেটা শুনুন। বিচারক বলেছেন এখানে টিএমসি সমর্থক এবং আইএসএফএম মার্কসিস্ট নওশাদ সিদ্দিকি দল তাদের দুজনের জন্যে পুলিশ কাস্টডি চেয়েছিল, কিন্তু সমস্ত বিবেচনা করার পর লাডেড কোর্ট পুলিশ কাস্টডি রিজেক্ট করে দিয়েছেন। আর ওই ওদের পক্ষ থেকে আজকের প্রেয়ার দেওয়া হয়েছিল ওকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হোক, লাডেড কোর্ট বললেন এটা আমাদের আইন নেই, বারুইপুরে নতুন জেল এবং এখানে বিলি ব্যবস্থা বন্দোবস্ত ভালো আছে সেই জন্যে এখানে তাকে থাকতে হবে। আর একটা জিনিস, আমাদের এখানে আগামী 27 তারিখে তার প্রোডাকশন হবে। যেটা মজার ব্যাপার এখানে যেটা একটা অর্ডারে এসছে, এখানে দুটো কেস পাশাপাশি আছে, পুলিশ সেখানে এসএফ আইএসএফ সমর্থক এবং টিএমসি সমর্থক গন্ডগোল থামাতে গিয়ে পুলিশের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তার গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। সেই জন্য লন্ডন কোর্ট বললেন এই দুটো কেস 13 এবং 12 এই দুটো কেসের জন্য দুজন আইও কথা বলে আজকে যদি যে প্রেয়ারটা রিজেক্ট হয়েছে
আগামী দিনে কিন্তু পিসি প্রেয়ার সেটা ওপেন করে রাখা হয়েছে, এটাই আজকের কোর্টের নির্যাস। আর আমাদের এখানে আমরা দেখলাম যে সেখানে আজকের পুলিশ যে প্রেয়ারটা দিয়েছিল সেই প্রেয়ারটা লাডেড কোর্ট আজকে রিজেক্ট করলেন। তার কারণ ওই দাবি একটু আগে বললাম, দুটো কেসের একটার সঙ্গে আরেকটার দুজনকে লিঙ্ক করে যদি মনে করেন তাহলে এই আজকের কেসের আইও যেটা পুলিশকে আজকে বাধ্য করা হচ্ছে, 307 আছে, 437 আছে, 337 আছে, যেটাকে পুলিশকে মেরে জখম করে দেওয়া হচ্ছে একজন পাবলিক সার্ভেন্টকে, সেই জন্য বললেন আপনারা পরবর্তীকালে আপনাদের জন্য ওপেন রাখা হলো, ইউ ক্যান হ্যাভ দি রাইট টু অ্যাপ্লাই ফর দি পাবলিক পিসি পুলিশ কাস্টডি। ইয়া, তাহলে এই পর্যন্ত আজকের অর্ডারটা হয়েছে। আর কিছু জিজ্ঞেস হয়েছে বলে সেখানে প্রত্যেকটা জিনিসের একটা জুরিসডিকশন আছে। আমাদের এই জুরিসডিকশনের জন্যে বারিপুর কারেকশনাল হোম, এটাকে জেল বলা হচ্ছে না এখন, মানুষের এটা বাংলায় বললে হয় সংশোধনাগার, নতুন বিল্ডিং হয়েছে, সেখানে সমস্ত ব্যবস্থা, খাওয়া দাওয়া, সে মানুষের অ্যামিউনিটিস ফ্যাসিলিটিস যা আছে আর যা আসামিদের জেল কোড অনুযায়ী পুরোপুরি তাদের দেওয়া হয়, এবং সেই জন্যে লাডেড কোর্ট ওটা প্রেসিডেন্সির প্রেয়ারটা রিজেক্ট করে বারিপুর জেলে রেখেছেন। ঠিক আছে।